প্রভু যীশুখ্রীষ্টঙ্ক অতি বহুমূল্য নামে প্রভুঙ্ দাস ভাবে আপনার বড়দিনর আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জনাই প্রভু আপনার প্রত্যেক বাহুল্য রূপে আশীর্বাদ করতু। বাস্তবরে আমি কেড়ে ভাগ্যবান অটু যে পরমেশ্বর আমার প্রতি দয়া করে এইথর বড়দিন পালন করা সুযোগ দিয়েছেন। প্রিয় ভাই ভী মানে এই বর্ষ আমি গুড়াই সংকট দিয়ে গতি করেছু। বিশ্বরে অনেক সমস্যা, অনেক পরিস্থিতি খারাপ লা, এপরিকি এই দিন মানুষের করোনা মহামারী মধ্য চারিআড়ে ব্যাপিবার লাগিছি। প্রভু আমার জীবিত মানুষ মধ্যে রক্ষিথিবার মু প্রভুকে ধন্যবাদ দিয়ে। এথর বড়দিন আপনার প্রত্যেক আশীর্বাদযুক্ত বড়দিন হো, এহা প্রভুক দাস ভাবে মোর প্রার্থনা অটে। আসন্ত মানে আজির বাক্য ধ্যান করিবা পাই যিবা। এইথর পরমেশ্বর আমানকু কোন কহিবা পাই চাহুচন্তি বাক্য দ্বারা তা মানে শুনিবা পাই যিবা। আজর ধ্যান নিমন্তে শাস্ত্র অংশটি মনোনীত করেছি, যা আপনার পাইবে এভ্রি তার দশ পর্ব চারিপদর সাত পদ পর্যন্ত। এভ্রি দশ পর্ব তার চারিপদর সাত পদ পর্যন্ত এটা লেখা যায়। কারণ বৃষ ও ছাগর রক্ত যে পাপ হরণ করিব এহা অসম্ভব। সেথিপাই খ্রিস্ট জগতকে আগমন করে কহন্তি, বলিদান ও নৈবেদ্য ন লড়ি মো নিমন্তে এক শরীর প্রস্তুত কল, হোম বলি ও পাপার্থক বলিরে তুমি সন্তুষ্ট হল না। সেতবে মু কহিলি, দেখ শাস্ত্ররে মো বিষয়ে লেখা আছে, ফেস পর তুমর ইচ্ছা সাধন করিবা কু মু আসিছি। এই অংশটি আমানে অনেক থর পড়িছু, কিন্তু বাস্তবরে এই অংশ প্রভু যীশু খ্রিস্টঙ্কর জগতকু আগমন করিবার উদ্দেশ্যকু দর্শায়। এটা লেখা যায় কারণ বৃষ ও ছাগর রক্ত যে পাপ হরণ করিব এহা অসম্ভব অটে। সেথিপাই খ্রিস্টঙ্কু জগতকু আসিবা পাই পড়িলা, সেইথিপাই ঈশ্বরঙ্কু দেহ ধারণ করি জগতকু আসিবা পাই পড়িলা। কারণ তাঙ্ক বিনা উদ্ধার সম্ভব নুহে, তাঙ্ক বিনা কেহি মধ্য কাহারিকু উদ্ধার করি পারিব নাহি। বা পাপী মনুষ্য যেতে দান ধর্ম তপস্যা যাহা করি মধ্য সাধনা করি মধ্য সে উদ্ধার প্রাপ্ত হই পারিব নাহি। তেণু খ্রিস্ট জগতকু আসিলে, আউ যীশু জগতকু আসি গোটে কথা কহন্তি, শাস্ত্ররে মো বিষয় লেখা আছে। প্রিয় ভাই ভনী মানে আপন যদি বাইবল কু দেখিবে, বাইবল সম্পূর্ণ ভাবে খ্রিস্টঙ্কর প্রকাশন অটে, এহা এক ভাববাণীর পুস্তক অটে। আর প্রভু যীশু খ্রিস্ট কহন্তি শাস্ত্ররে মো বিষয় লেখা আছে, হেইস্পর তুম্ভর ইচ্ছা সাধন করিবাকু মু আসিছি, শাস্ত্ররে মো বিষয় লেখা আছে। প্রিয় ভাই ভনী মানে বাইবলরে আমি যাহা দেখু এ সমস্ত বিষয় যীশু খ্রিস্টঙ্ক সম্পর্কে ভাববাণী অটে। আহু এই পর্বটি আমার সমস্ত ইয়া জানিবার পর্ব অটে, যে প্রভু যীশু খ্রিস্ট জগতকু কাহিকি আসিছিলে, যে তাঙ্ক সম্পর্কে যাহা সবু ভাববাণী করা যাইথিলা তাহা সফল করিবাকু সে আসিছিলে। তো এই বড়দিনটি ভাববাণী সফলর পর্ব অটে। যীশুঙ্ক সম্পর্কে বাইবলরে যাহা সবু ভাববাণী কুহা যাইথিলা তাহা সফল হবার পর্ব অটে। আজি সে সম্পর্ক মু কহিবা পাই চাহে, কারণ খ্রিস্টঙ্ক বিষয়ে যীশুঙ্ক বিষয়ে বাইবলরে গুড়াই ভাববাণী রয়েছে, আর সেই ভাববাণী গুড়িক সফল হওয়া দরকার। তেণু প্রভু যীশু খ্রিস্ট জগতকু আসিছিলে। যদি আপনার দেখিবে মাথিউ পুস্তক সেই স্থানের বারম্বার আপনার দেখিবে যে ভাববাদীঙ্ক দ্বারা যাহা কুহা যাইছিলা তাহা যেপরি সফল হুয়ে, মু তা সেথিরু কিছু বিষয় পড়িবা পাই চাহে। মাথিউ তার এক পর্ব তার একুশি আ বাইশি পদ লেখা যায়, সে পুত্র প্রসব করিবে আর তুমি তাহাঙ্ক নাম যীশু দেব, কারণ সে আপনার লোক মানুষ সেমানক সমস্ত পাপরু পরিত্রাণ করিবে। ভাববাদীঙ্ক দ্বারা প্রভুঙ্ক উক্ত হি বাক্য যেপরি সফল হুয়ে এথি নিমন্তে এই সমস্ত ঘটিলা। প্রভু যীশু খ্রিস্ট জগতকু আসিলে, কারণ কোহা যাইছিলা কোন জনে কন্যা সে পুত্র প্রসব করিবে আর তাহাঙ্ক নাম যীশু দিয়া যিব, আর সে সমস্ত মানব জাতির লোকমানকু সেমানক সমস্ত পাপরু পরিত্রাণ করিবে। তেণু প্রভু যীশু খ্রিস্টকু জগতকু আসিবা পাই পড়িলা, কারণ শাস্ত্ররে সে সম্পর্কে লেখা আছে। আউ যদি দেখিবে আগকু আপন মানে মাথিউ দুই পর্ব তার চারি পদ ও পাঁচ পদ এটা লেখা যায়, পুনি সে লোকঙ্কর সমস্ত প্রধান যাজক
ও শাস্ত্রীকে একত্র করে খ্রিস্ট কেউঠার জন্মগ্রহণ করবে তা সেমানঙ্কঠার বুঝি নেওয়া চেষ্টা কলে। সেমানে তাঙ্কু কহিলে জিউদা প্রদেশ বেথলিহেমরে, কারণ ভাববাদী দ্বারা এপরি লেখা আছে, প্রভু যীশু খ্রিস্ট গোটে কুমারীর গর্ভরু জন্ম নেবে, এহা ভাববাদী দ্বারা প্রকাশিত হয়েছিল। আর প্রভু যীশু খ্রিস্ট বেথলিহেমরে জন্মগ্রহণ করবে বলে ভাববাদী দ্বারা কুহযাই, গোটে কন্যার গর্ভরু জাত হেবে এহা জিসাই ভাববাদী দ্বারা কুহযাই। আর সে কেউ স্থান জন্মগ্রহণ করবে সে সম্পর্কে মিখা ভবিষ্যৎ বক্তা তার পাঁচ পর্ব দুই পদরে কুহতি। মুবার অর্থ প্রিয় ভাই ভী মানে প্রভু যীশুঙ্ সম্পর্কে যাহা যাহা শাস্ত্রে ভাববাণী করা যাই তাহা সফল করা প্রভু যীশু খ্রিস্ট জগতক আসিলে। যদি আপনার দেখবে মাথিউ দুই পর্ব তার পনের পদ, আেরদঙ্ মরণ পর্যন্ত সেঠারে রহিলে, যেপরি ভাববাদী দ্বারা প্রভুঙ্কর উক্ত এই বাক্য সফল হুয়ে, মিশ্বরু আম্ভে আপনা পুত্রঙ্কু আহ্বান কলু। এয়া হসাই ভবিষ্যৎ বক্তা লেখুছন্তি তার এগার পর্ব এক পদরে। ভাববাণী হইতিলা যে প্রভু যীশু খ্রিস্ট মিশ্বরকু যাবে, কিন্তু তাঙ্কু মারিবা পাই হেরদ উদ্যত অটন্তি, এহা মধ্য ভাববাণী করা যাইতিলা। প্রিয় ভাই ভনী মানে আপন মানে কহিবা পাই চাহে এই থরর বড়দিন আম সমস্ত অনন্য অটে, কিন্তু সমস্ত ভাববাণী সফল হয়ে সারিছি, আর যাহা বাকি অছি সে সম্পর্কে মু আপন মানে কহিবা পাই চাহে। আমি কেবল বড়দিন মাতি ন রহু, এহা ভাববাণী সফলর পর্ব অটে, কারণ ভাববাণী গুড়াক সফল হবার অছি। যদি আপনি দেখবে মাথিউ দুই পর্ব তার সতেরো পদ লেখা যাচ্ছে, সেতবে জিরেমিয় ভাববাদী দ্বারা উক্ত এই বাক্য সফল হেলা। প্রিয় ভাই ভী মানে ষোল পদ পড়বে, লেখা যাচ্ছে ইতিমধ্যে হেরদ পণ্ডিত মানক দ্বারা আপনা প্রবঞ্চিত হওয়া দেখি ক্রধান্ত হয়ে গেলে, আর সে নিকটর সূক্ষ্ম রূপে যে সময় বুঝিলে তদনুযায়ী দুই বর্ষ ও সে ন্যূন বয়স্ক যেতে বাড়ক বেথলিহেম পুড়ি সে সমস্ত সীমা মধ্যে লে লোক পঠাই সে সমস্ত বধ করাইলে। প্রিয় ভাই ভী মানে এহা মধ্য ভাববাণী করা যাই যে অঠর পদ লেখা যাচ্ছে, মা রামারে স্পর শুনাগলা রোদন অতিশয় বিলাপ, রাহেল আপনার সন্তান মানক নিমন্তে রোদন করুথিলা, আর সেমানে নাহান্তি বলি সে সান্তনার কথা মানিবাকু ইচ্ছা করুনথিলা। প্রিয় ভাই ভনী মানে এ সমস্ত বিষয় ভাববাদী দ্বারা কুহা যাইথিলা, আর প্রভু যীশু খ্রিস্ট এ সমস্ত বিষয়কু সফল করিবাক আসিথিলে। প্রভু মানক অনুগ্রহ করন্তু, যদি আপনি দেখিবে মাথিউ দুই পর্ব তার তেইশ পদ, আউ নাজরিত নামক নগরের যাই বাস কলে, যেপরি ভাববাদী মানক দ্বারা উক্ত এই বাক্য সফল হুয়ে যে সে নাজরিতীয় বলি খ্যাত হেবে। প্রিয় ভাই ভনী মানে এহা মো কহিবার উদ্দেশ্য অটে যে এই থরর বড়দিন আমাকে এই কথা সুচ্ছায় যে ভাববাণী গুড়াক সফল হয়ে সারিছি, আর যাহা অল্প কতটি ভাববাণী অছি তাহা মধ্য সফল হওয়া যাচ্ছি, কারণ এহা যীশুঙ্কর জন্ম সম্পর্কীয় ভাববাণী অটে। আর প্রভু যীশু খ্রিস্ট কুহন্তি শাস্ত্ররে মো বিষয় লেখা আছে, তেণু প্রভু যীশু খ্রিস্ট পার্বত্য উপদেশ গোটে কথা কুহন্তি মাথিউ পাঁচ পর্ব তার অঠর পদ সতর অঠর মু আপনার পড়িবা পাই চাহে, মু যে ব্যবস্থা কি ভাববাদী মানক ধর্মশাস্ত্র লোপ করিবাক আসিছি এপরি ভাব নাহিঁ, লোপ করিবাক আসি নাহিঁ বরং সফল করিবাক আসিছি, কারণ যাহা ভাববাণী করা যাই যীশুঙ্ক সম্পর্কে সে সমস্ত বিষয় সফল করিবার নিমন্তে প্রভু যীশু খ্রিস্ট জগতক আসিছিলে। আর সে কোন কুহন্তি, কারণ মু তোমাকে সত্য কুহছি যে পর্যন্ত আকাশ মণ্ডল পৃথিবী লোপ ন পাইব সে পর্যন্ত সমস্ত ন ঘটিবা যায় ব্যবস্থার এক মাত্রা কি এক বিন্দু কোনসি প্রকারে লোপ পাইব নাহিঁ। প্রিয় ভাই ভনী মানে এহা থিলা যীশুঙ্ক জন্ম সম্পর্কর ভাববাণী, তেণু এহা ভাববাণী সকলর পর্ব অটে। প্রভা মানক সাহায্য করন্তু এ সকল বিষয়কু স্পষ্ট ভাবরে বুঝিবা পাই। বাইবলরে যীশুঙ্ক সম্পর্কে যাহা যাহা ভাববাণী করা যাইছি সে সমস্ত বিষয়কু সফল করিবার নিমন্তে প্রভু যীশু খ্রিস্ট জগতকু আসিথিলে। প্রভু যীশু খ্রিস্টঙ্ক জন্ম সম্পর্কে সমস্ত ভাববাণী সফল হয়েছে।
পরবর্তী অধ্যায় যদি আপনারা দেখিবে যীশুখ্রিস্টর সেবা কার্য সম্পর্কে মধ্য যা ভাববাণী করা যাইছিল প্রভু যীশুখ্রিস্ট আসি সে সমস্ত ভাববাণী সফল করেছেন। আসাই ভবিষ্যৎবক্তা তার 53 অধ্যায় দেখিবে সেইটি যীশুখ্রিস্টর দুঃখ ভোগ মরণ সম্পর্কে সে ভাববাণী করেছেন। প্রভু যীশুঙ্কর জন্ম পূর্বরু সে কিপরি দুঃখ ভোগ করিবে, সে কিপরি মৃত্যু ভোগ করিবে, সে সম্পর্কে যীশাই ভবিষ্যৎ বক্তা তাঙ্কু পুস্তক লেখন্তি। যদি আপনার যীশাই তার 53 অধ্যায় দেখিবে সেটা লেখা যায় 3 পদরু যদি আমি 5 পদ দেখিবা সেটা লেখা যায় সে অবজ্ঞাত ও মনুষ্যর ত্যক্ত দুঃখী লোক ও শোক পরিচিত পুনি মনুষ্য মানে যাহাঠারু মুখ আচ্ছাদন করন্তি এপরি লোকতুল্য সে অবজ্ঞাত হেলে আউ আভে মানে তাহাঙ্কু মান্য কলু নাহিঁ। নিশ্চয় সে আম্ভ মানকর যাতনা সবু ধারণ করি অছন্তি ও আম্ভ মানকর ব্যথা সবু বহি অছন্তি তথাপি আম্ভে মানে তাহাঙ্কু আহত ও পরমেশ্বরঙ্ক দ্বারা প্রহারিত ও দুঃখগ্রস্ত বলি মনিলু। মাত্র সে আম্ভ মানক অধর্ম নিমন্তে ক্ষত বিক্ষত হেলে ও আম্ভ মানকর অপরাধ নিমন্তে চূর্ণ হেলে আম্ভ মানকর শান্তিজনক শাস্তি তাহাঙ্ক উপরে বর্তিলা ও তাহাঙ্ক প্রহারে আম্ভে মানে সুস্থ হেলু। এই কথা মধ্য যীশুঙ্ক সম্পর্কে ভাববাণী করা যাইছিলা সে কিপরি কষ্ট সহিবে, যাতনা সহ করিবে, মানব জাতির উদ্ধার নিমন্তে মুক্তি নিমন্তে সে সমস্ত বিষয় যে সাই ভবিষ্যৎ বক্তা লিপিবদ্ধ করন্তি। আম্ভ মানকর অধর্ম নিমন্তে সে ক্ষত বিক্ষত হেবে, আম্ভ মানক অপরাধ নিমন্তে চূর্ণ হেবে, সে প্রহারিত হেবে, আর সে প্রহারিত হলে আমি সুস্থ হব, সে আমার ব্যথা সব বহিবে, সে দুঃখী লোক, সে শোক পরিচিত, মনুষ্যর ত্যক্ত, এ সমস্ত বিষয়ে ভাববাণী করা যাইছিল। আর প্রভু যীশুখ্রিস্ট আসিবা দ্বারা এ সমস্ত ভাববাণী সফল হচ্ছে। প্রভু যীশুখ্রিস্ট কিপরি বিক্রি করা যাবে, কিপরি প্রতারিত হেবে, এ সমস্ত বিষয় ভাববাণীরে নিহিত আছে। আর প্রভু যীশুখ্রিস্টর প্রথম আগমনরে এ সমস্ত বিষয় সফল হয়েছে। মু আপনার কুহিলি এই পর্ব গোটে সাধারণ পর্ব নুহে, এ বড়দিন গোটে সাধারণ বড়দিন নুহ, কেবল আমোদ প্রমোদরে সময় ব্যস্ত করিবার বিষয় নুহ, মাতিবার সময় নুহ। এরা জগত নিবাসী কেবল বড়দিনকে সেমানে প্রায়োরিটি দিয়ন্তি, কিন্তু ইয়া পছরে গোটে ভাবমানী গুড়াক সফল হয়ে চালিছি এই কথা বুঝিবার আবশ্যক আছে। প্রভামানকে সাহায্য করন্তু এথরর বড়দিন আম সমস্তক নিমন্তে সেই বিষয় ঘেনি আসে যে আমি চিন্তা করিবা দরকার যে প্রভু যীশুখ্রিস্টঙ্ক সম্পর্কে যাহা ভাববাণী করা যাইছিলা তাহা সফল হয়েছে। সে দুঃখভোগ করিবে আর সে মৃত্যুভোগ মধ্য করিবে, আর এই কথা মধ্য বাক্য লেখা যাইছে। প্রায়ত অনেক ভবিষ্যৎ বক্তা সে সম্পর্কে সেমানে তাঙ্ক পুস্তকরে লিপিবদ্ধ করন্তি। যদি আপনার দেখিবে গোটিয়ে পদ মু পড়িবা পাই চাহে গীত সহিতা 16 তার 10 এটা লেখা যায় কারণ তুম্ভে মো প্রাণকু পাতালরে পরিত্যাগ করিব নাহিঁ, কিয়বা তুম্ভে আপনা পবিত্র জনকু ক্ষয় পাইবাকু দেব নাহিঁ। ইহা যীশুখ্রিস্টঙ্ক সম্পর্কে ভাববাণী থিলা যে প্রভু যীশুখ্রিস্টঙ্কর শরীর ক্ষয় পাইব নাহিঁ, যেমতি মনুষ্য মানে মলা পরে তাঙ্কর শরীর ক্ষয় পায়, কীট খায়, মাটিরে মিশি যায়, খ্রিস্টঙ্কর শরীর সেপরি হেব নাহিঁ বলি ভাববাণী করা যাইছিলা। আর তিনি দিনর মৃত শরীর সজীব হয়ে উঠিলা, ক্ষয় পাই নাহিঁ, এতে প্রহারিত দেহবর্তী প্রহার হয়েছি, রক্ত বহি যাইছি, তথাপি সে শরীরে দুর্গন্ধ নাহিঁ, যীশুখ্রিস্টর শরীর ক্ষয় পাই নাই, এহা ভাববাণীরে লিপিবদ্ধ থিলা, আর তাহা বি সফল হেলা। সে ক্ষয় পাইবে নাই, সে পুনরুত্থিত হবে। তেণু লোক লেখুচন্তি প্রেরিত পুস্তকরে লেখিবা সময়রে সে যে মৃত্যু দ্বারা আবদ্ধ হয়ে রহিবে তাহা অসম্ভব প্রিয় ভাই ভনী মানে। তেণু প্রভু যীশুখ্রিস্ট সে মৃত্যুকু জয় করে উঠিলে, এহা মধ্যে ভাববাণীর অংশ অটে। আর যীশুখ্রিস্টঙ্ক প্রথম আগমনরে তাহা মধ্যে সফল হয়েছে। লেখা যায় প্রেরিত তার 2 পর্ব পড়িবা পাই চাহে 24 পদ,
কিন্তু ঈশ্বর মৃত্যুর বন্ধন মুক্ত করে তাহলে উঠাই অনেক কারণ সে যে মৃত্যু দ্বারা আবদ্ধ হয়ে রহবে তাহা অসম্ভব। প্রভু যীশু খ্রিস্ট মৃত্যু দ্বারা আবদ্ধ হয়ে রহবে অসম্ভব অটে। এহা যীশু খ্রিস্টর প্রথম আগমনের অংশ অটে, এহা মধ্যে সফল হয়ে সারিছি। তো প্রিয় ভাই ভনী মানে আপনার কহিবা পাই চাই, এহা বাস্তবরে কহিবা পাই গলে গোটে ভাববাণী সফলর পর্ব অটে। প্রভু আপনার এহা বুঝিবা পাই সাহায্য করন্তু। প্রভু মানকু তাঙ্ক বাক্য ধ্যান করিবা সময়রে এই কথা এই বড়দিন সম্পর্কে ধ্যান করিবা পাই দেইছন্তি যে বাস্তবরে এই বড়দিন ভাববাণী সফলর পর্ব অটে। আমি কেবে সে দিগরে চিন্তা করি নাহু। প্রিয় ভাই ভনী মানে সমস্ত ভাববাণী সফল হয়ে হি আসুছি, আউ কিছু বলকা নাহি। যীশুঙ্কর জন্ম সম্পর্কে যে ভাববাণী থিলা তা সফল হয়েছি, তাঙ্ক সেবা কার্য সম্পর্কে ভাববাণী সফল হয়েছি, তাঙ্ক মৃত্যুর ভাববাণী সফল হয়েছি, তাঙ্ক পুনরুত্থানর ভাববাণী সফল হয়েছি। বর্তমান বাকি অছি তাঙ্কর দ্বিতীয় আগমনর বিচার, সেই ভাববাণী মধ্যে সফল হওয়া পাই যাচ্ছি। কারণ সেই ভাববাণী গুড়া যদি সফল হয়েছি এইটা মধ্যে সফল হব, তাহা মু আপন মানকু কহিবা পাই চাহে। তেনু আমি কেবল বড়দিন পর্ব পালনের ব্যস্ত রহু, আমি এই কথা মধ্যে ধ্যান রখু যে প্রভু যীশু খ্রিস্টঙ্কর আসিবার বেল হেলানি। প্রিয় ভাই ভনী মানে জগতবাসী যীশু খ্রিস্টঙ্কর প্রথম আগমন নিমন্তে ব্যতিব্যস্ত হওয়ার সময় স্বর্গরে প্রস্তুতি চালিছি যীশুঙ্কর দ্বিতীয় আগমনর। কিন্তু দুঃখর কথা প্রিয় ভাই ভনী মানে আমি সমস্তে যীশুঙ্কর দ্বিতীয় আগমন পাই প্রস্তুত হচ্ছু, কিন্তু প্রথম আগমনর বার্তা মধ্যে এবে পর্যন্ত লোক মানে শুনি নাহান্তি। কারণ প্রভু যীশু খ্রিস্ট সমস্তক পাই অটন্তি, সমুদায় মানব জাতি নিমন্তে একমাত্র ত্রাণকর্তা অটন্তি। বাইবল স্পষ্ট ভাবে কুহে সেদিন দূত কহিলে সমস্ত লোকঙ্কর অত্যন্ত আনন্দজনক সুসমাচার মু তোমাকে শুনাউছি, কারণ আজি দাউদঙ্ক নগরে তুম্ভমানক নিমন্তে ত্রাণকর্তা জন্মগ্রহণ করেছেন সে খ্রিস্ট প্রভু অটন্তি। তো প্রিয় ভাই ভনী মানে আমি খ্রিস্টিয়ান ভাবরে আমি দ্বিতীয় আগমন পাই প্রস্তুত হওয়ার সময় আমার দায়িত্ব মধ্যে রয়েছে যে জগতর ভারতর আমার ওড়িশার প্রত্যেকে যেপরি জানিপারিবে যে প্রভু যীশু খ্রিস্ট প্রথম আগমন করেছিলে, কাহিকি আসিলে সেই কথা জানিবা দরকার। আর আমি খ্রিস্টিয়ান ভাবরে আমি প্রথম আগমনরে অতি সময় ব্যস্ত ন রহিকি আমি দ্বিতীয় আগমন নিমন্তে প্রস্তুত হওয়া দরকার, কারণ তাহা মধ্যে সফল হওয়া পাই যাচ্ছি। যদি আপনার দেখিবে যিহুদাঙ্ক পত্র তার 14 পদ ও 15 পদ এই কথা মু আপনার সম্মুখে রাখিবা পাই চাহে। যিহুদাঙ্ক পত্র 14 পদ আর 15 পদ লেখা যায়, আদমঙ্ক ঠারু সপ্তম পুরুষ যে হনক সে মধ্য সেমানক বিষয়ে ভাবাণী প্রচার করে কহিছিলে, দেখো প্রভু সমস্তকর বিচার করিবা নিমন্তে পুনি অধার্মিক লোক সমস্তে নিজ নিজ অধার্মিকতারে যে সব অধর্ম কর্ম করিয়াছন্তি, অধার্মিক পাপী মানে তাহাঙ্ক বিরুদ্ধে যে সব কটু কথা কহিয়াছন্তি সে সমস্ত বিষয়ে সেমানক দোষী করে দণ্ড দেবা নিমন্তে আপনা অইত অইত সাধুঙ্ক সহিত আসুছন্তি। তো প্রিয় ভাই ভনী মানে বর্তমান বাকি রয়েছে প্রভু যীশু খ্রিস্টঙ্কর দ্বিতীয় আগমন, সে দ্বিতীয়বার আসুছন্তি, তাহা তাঙ্কর শেষ আগমন বলি কহিপারিবে। সে কাহিকি আসুছন্তি, সে বিচার করিবা পাই আসুছন্তি, সে দণ্ড দেবা পাই আসুছন্তি, সে রাজত্ব করিবা পাই আসুছন্তি। কেন যিশাই ভবিষ্যৎ বক্তা কহিতিলে তাহাঙ্ক স্কন্দরে কর্তৃত্ব ভার থুয়া যাব, যিশাই 9 পর্ব 6 পদরে দেখুছু তাহাঙ্ক স্কন্দরে কর্তৃত্ব ভার থুয়া যাব। প্রথম আগমনরে সে কোনসি কর্তৃত্ব করি নাহান্তি, প্রথম আগমনরে তাঙ্ক স্কন্দরে কৃষ থুয়া যাইথিলা, সে কৃষ বহন কলে, সে কৃষার্পিত হলে, সে দুঃখভোগ কলে, সে মৃত্যুভোগ কলে, সে পুনরুত্থিত হলে, পরিত্রাণ নিমন্তে যে কার্য সকল থিলা সে সবু সে সম্পন্ন করিছন্তি। কিন্তু দ্বিতীয় থর যে আসুছন্তি রাজত্ব করিবাক আসুছন্তি, রাজা ভাবরে আসুছন্তি, বিচার করিবাক আসুছন্তি, দণ্ড দেবা পে আসুছন্তি, রাজত্ব করিবাক আসুছন্তি। প্রিয় ভাই ভনী মানে প্রভুঙ্ক নামর স্তুতি হু। এ স্থান আমি দেখুছু এহা ভাববাণী হিথিলা, আর এই ভাববাণী খুব শীঘ্র সফল হওয়া পাই যাচ্ছি। প্রভুঙ্ক দাস ভাবরে মু আপন মান কহিবা পাই চাহে। প্রিয় ভাই ভনী মানে এই দিন মানকরে আমি অজাগ্রত রহিবা নাহি, এই থরর বড় দিন অনন্য অটে।
হুয়েত আপনার চর্চ কু যাইপারু নাহান্তি, হুয়েত সভা সমিতি কু যাইপারু নাহান্তি, হুয়েত কংগ্রেগেশন ভাবে কাটি বসিপারু নাহান্তি, প্রভু কহিবা পাই চাহান্তি গৃহ মধ্যে বসিকি আপনার পরিবার কু সজাড়িবা পাই, জীবন সজাড়িবা পাই, পাপরু ফেরিবা পাই, মন্দতারু ফেরিবা পাই, অবাটরু ফেরিবা পাই, পরমেশ্বর আম সমস্তক সহিত বাক্য দ্বারা সে কথা হচ্ছন্তি, কারণ সে খুব শীঘ্র আসুছন্তি। প্রিয় ভাই ভনী মানে দুইটি বিষয় আমি জানি নাহু, যীশু কেবে আসিবে তাহা আমি জানি নাহু, পুরি আমি কেবে যিবা তাহা মধ্যে আমি জানি নাহু। এই দুইটি বিষয় নিমন্তে সর্বদা প্রস্তুত রহিবা দরকার, কারণ আমার যিবা কেবে হেই পারে তাহা আমি জানি নাহু, তাঁকর আগমন কেবে হব সে কথা মধ্যে আমি জানি নাহু, কিন্তু সর্বদা আমি প্রস্তুত রহিবা দরকার। প্রভুঙ্ক নামর স্তুতি হোক প্রিয় ভাই ভনী মানে, প্রভু আমাদের সুন্দর অবকাশ দিয়েছেন আজি ধ্যান করিবা নিমন্তে, যে এই বড় দিন ভাববাণী সকলের পর্ব অটে। যদি আপনার দেখিবে যাকুব পাঞ্চ পর্ব তার ন পদ লেখা যাচ্ছে, হে ভাই মানে তুমি মানে যেপরি দণ্ডপ্রাপ্ত ন হুও এটি নিমন্তে পরস্পর বিরুদ্ধে বচসা ন কর, দেখ বিচারকর্তা দ্বার নিকটরে দণ্ডায়মান হইছন্তি। প্রিয় ভাই ভনী মানে বর্তমান যে যীশু আসুছন্তি সে যীশু বিচার করিবা পে আসুছন্তি সমুদায় মানব জাতির, হুয়েত কোনসি ধর্মর লোক, জাতির লোক, ভাষার লোক, দেশর লোক সে যীশুকে মানু নাহান্তি, সেখানে মানিলে কি ন মানিলে বড় বিষয় নুহে, হুয়েত সেমানে যীশুকে ত্রাণকর্তা ভাবে বিশ্বাস করু নাহান্তি, কিন্তু বিচারকর্তা ভাবে গ্রহণ করিবা পে বাধ্য, কারণ সেই একমাত্র ব্যক্তি যে জগতর বিচার করিবে, কারণ প্রভু যীশু খ্রিস্ট সে সৃষ্টিকর্তা অটন্তি, শাস্ত্র তা ঘোষণা করে প্রকাশ করে যে সমস্ত বিষয় তাঁক দ্বারা সৃষ্টি হয়েছি, আর দ্বিতীয় বিষয় বাইবেল ঘোষণা করে শাস্ত্র ঘোষণা করে যে সে ত্রাণকর্তা অটন্তি, আর ত্রাণকর্তা ভাবে আসিকি পরিত্রাণ কার্য সম্পন্ন করে সে যাই, কিন্তু বর্তমান যে আসুচার সে বিচার করা আসুচার, তেমন এই বড়দিন পর্ব পালন করা সময় যীশু খ্রিস্টকে কেবল ত্রাণকর্তা ভাবে ন দেখু, আমি এই বিষয় বি দেখু যে সেই ভাববাণী সফল হয়েছি, বর্তমান এ সফল হওয়া যাচ্ছি, সে বিচার করা আসুচার। প্রিয় ভাই ভনী মানে আমি প্রস্তুত রহু, আমি জাগ্রত রহু, প্রভু আপনার প্রত্যেক সাহায্য করতু, এই বড়দিন আমার গোটে প্রস্তুতির পর্ব অটে, যীশু খ্রিস্টকর প্রথম আগমন নিমন্তে প্রস্তুত নুহে, যীশু খ্রিস্টকর দ্বিতীয় আগমন নিমন্তে মান্ডলিক ভাবে পারিবারিক ভাবে ব্যক্তিগত ভাবে আমি প্রস্তুত রহিবা দরকার। প্রভু আপনার প্রত্যেকঙ্কু বাহুল্য রূপে আশীর্বাদ করন্তু। প্রিয় ভাই ভনী মানে বাইবেল এই কথা আমি বারম্বার দেখু, মাথু তার চব্বিশ পর্ব তেত্রিশ পদ যদি দেখিবে সে স্থান স্পষ্ট ভাবে লেখা যাচ্ছে, স্পষ্ট ভাবে লেখা যাচ্ছে প্রিয় ভাই ভনী মানে যে এই সমস্ত ঘটিলে তুমি জানিব সে দ্বারর নিকটবর্তী, প্রভু যীশু খ্রিস্ট দ্বার দেশরে দণ্ডায়মান হয়েছন্তি লেখা যাচ্ছে, মাথু তার চব্বিশ পর্ব তেইশ পদ লেখা যায়, সেইপরি তুমি মানে মধ্য এই সমস্ত দেখিলে সে দ্বারর নিকটবর্তী এহা জানো। প্রভু যীশু খ্রিস্ট বিচার করিবা পাই দ্বার দেশরে আসুছন্তি, কারণ মাথু চব্বিশ পর্ব দেখিবে এই স্থানে আপনার মণ্ডলীর লক্ষণ দেখিবে, প্রকৃতির লক্ষণ দেখিবে, সামাজিক লক্ষণ দেখিবে, জিহুদী মানক লক্ষণ দেখিবে, লেখা যাচ্ছে এই সমস্ত দেখিলে তুমি জানিব সে দ্বার দেশরে দণ্ডায়মান হয়েছন্তি। প্রিয় ভাই ভনী মানে জগত যীশু খ্রিস্টঙ্ক দ্বারা বিচারিত হওয়া পাই প্রস্তুত হয়ে যাইছি, এ জগতর গতিবিধি কু দেখি, জগতর অবস্থা কু দেখি, রাজনৈতিক পরিস্থিতি কু দেখি, সামাজিক পরিস্থিতি কু দেখি, আপনার জানিবা দরকার যে এহা যীশু খ্রিস্টকর দ্বিতীয় আগমনর সংকেত অটে। তেনু এই থর আমি এই কথা মনে রাখু যে যীশু খ্রিস্টকর জন্ম সম্পর্কে যে ভাববাণী সফল হয়েছি, তাঁর দ্বিতীয় আগমন সম্পর্কে মধ্যে তা সফল হওয়া যাচ্ছি। প্রভু আপনার প্রত্যেককে বাহুল্য রূপে আশীর্বাদ করন্তু, এই কথা বুঝিবা পাই বাইবেল কেমনি সমাপ্ত হয়েছে, বাইবেলের শেষ পুস্তক এই কথা ঘোষণা করে বাইশ পর্ব তার সাত পদ, তার বার পদ আর তার কোড়িয়ে পদ, এই তিনোটি পদরে গোটিয়ে বিষয় লেখা যাচ্ছে, দেখো আমি শীঘ্র আসুছু, দেখো আমি শীঘ্র আসুছু, সত্য আমি শীঘ্র আসুছু, যীশু শীঘ্র আসুছন্তি। তেমনি প্রিয় ভাই ভনী মানে এই বড়দিন পর্ব পালন করিবার সময়রে এই কথা মনে রাখু যে যীশু শীঘ্র আসুছন্তি, প্রভু প্রত্যেককে বাহুল্য রূপে আশীর্বাদ করন্তু। আজকের সম্বাদকে আপনি ব্যক্তিগত ভাবে নেই পারন্তি, পারিবারিক ভাবে নেই পারন্তি, কারণ এই সম্বাদ আপনার পাই অটে, এহা ভাববাণীর সকলের পর্ব অটে। প্রভু আপনার প্রত্যেককে বাহুল্য রূপে আশীর্বাদ করন্তু। প্রভুঙ্ক বাক্যর পরিচর্যা করিবা পাই মতে সুযোগ দেইথিবারু মণ্ডলের কর্তৃপক্ষ নেতৃবৃন্দ পালক মহাশয় সমস্তকে মু ধন্যবাদ জনায়, প্রভু আপনার প্রত্যেককে বাহুল্য রূপে আশীর্বাদ করন্তু। প্রভুঙ্ক দাস ভাবে পুনি থরে বড়দিনর
অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। এই বাক্যকে মু সমাপ্ত করুছি। প্রভু প্রত্যেকঙ্কু বাহুল্য রূপে আশীর্বাদ করন্তু। ধন্যবাদ।